So hey guys, good morning, welcome back to my YouTube channel. কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো। তো দেখতে পাচ্ছো আমি খুব কাজ করছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের ব্লগটি দেখে। আর বিছানাগুলো ছানা আছে, তাই ভাবলাম আমি এগুলো আটিয়ে নিই। কাপড়ও অনেকগুলো ছিল, আগের দিন ধুয়েছিলাম, তাই এগুলো আটিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার সেলাইয়ের মেশিন, তাই সেলাইয়ের মেশিনের উপরে অনেকগুলো ধুলামুলা পড়েছে, তাই ভাবলাম মুছে তেলুন দিয়ে এটা ফ্রেশ শেষ হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি, এই দেখো আমার হাতে একটি ব্যাগ আছে, থাক আনতে যাব। আমাদের পিসকুনের সাইডেই আছে, তো বাইও আমার সাথে আছে। সো গাইস, এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ, এই দেখতে পাচ্ছ। আর ছোট ছোট জাম্বুরা ধরে নিচ্ছে, এই দেখতে পাচ্ছ। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো। এই দেখো জাম্বুরাটা ছোট ছোট রয়েছে, তো চলো আমি শাকটা তুলে নেই। সো গাইস, এই দেখতে পাচ্ছ শাকগুলো আরও আছে, তোমাদেরকে তোলার পরে দেখ। তো তোমাদেরকে একটি কথা বলবো, তো আমার যে ছোটো বোনু, সে গিয়েছিল আমার বড় দিদির গড়ে, আর আমার বড় দিদির গত শিলচার, তো সেখান থেকে সে আজকে আসছে গড়ে, ও ঘুরতে গিয়েছিল। তো তোমাদেরকে আসার পরে দেখাবো, কারণ সে এখন গাড়িতে আছে। তো চলো আমি শাকটা পেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। সো গাইস, এই দেখছো আমাদের কাছে কতগুলো আম ধরছে। তো ওই দেখো উপরে আসলে আসলে রোদ উঠছে, তাই কিছু দেখা যাচ্ছে না। এই দেখো, সো গাইস দেখতে পাচ্ছো কতগুলো শাক, নানান ধরনের শাক সবগুলো একসাথে মিক্স করে এনেছি। আর এগুলি এখন ধুয়ে তারপরে শাক বানানো হবে। আর এখন বনু ফোন করেছে, সে চলে আসছে ঘরে। সো গাইস দেখতে পাচ্ছো চলে এসেছে, হাতে নিয়ে ব্যাগ। হিরোইনকে দেখে নাও। হাই গাইস, গাইস কতদিন পরে ও গড়ে এসেছে, হেয়ার ওয়ার কেটে। আর এখন অনেকটাই রৌদ্র হচ্ছে, ও এখন গড়ে চলে যাবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ও আসার পরেই চেক করে নিচ্ছে কি বেগে আছে কি না। তোমরা কি সব কিছু বাইরেই খুলে দেখবে কি না? তোমরা দেখিয়ে নিয়েছো, আমি গড়ে চলে এসেছি আর এখন দি কাজ করছে, চলো দেখিয়ে নেই। A few moments later. রাস্তাতে খুব ঘাস হয়ে গেছিল, তো একটু কি বৃষ্টি পড়ার পর থেকেই গাছগুলো বেশি হয়ে গেছিলো। ও ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দোয়াতে ছিল না, কিন্তু আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন এই চুরটা নিজে থেকে এসে এই ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিচ্ছে, যাতে মানুষ ওকে মনে করে খুব কাজ করে, তাই তো? না, সবসময় করো এত মিথ্যে কথা বলতে পারে। তো দেখছো করছে, আমি ভালোভাবে দেখিয়ে নেই। এই দেখছো আর দেখি, তো গাছ দেখতে পাচ্ছ কিভাবে জোর লাগিয়ে তুলছে, কারণ গাছগুলো খুবই শক্ত, কিছু কিছু নরম আছে, কিছু কিছু শক্ত আছে। তো দেখো, তো আমি এখন চলে যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে তোর কি কি নিয়ে এসেছো এগুলো দেখিয়ে নে। তো চলো গাইস, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঘরে আর দেখাচ্ছি আমি কি কি নিয়ে এসেছি। আরও চলে যাচ্ছে, দেখেছো কি বেইমানি করে, গাছেতে ধরেছে কলি, কালকে ফুটে যাবে। এই দেখো আর দুটো ফুল এখানে ধরে। তো এখন দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এসেছি। তো এখানে আছে এই যে খালা তরকারিতে মানে মাংসতে দেওয়ার জন্য, আর এখানে নিয়ে এসেছি শ্যাম্পু 20 টাকার, আর একটা কলকেট, আর এখানে আছে কি আমি এটা খুলে দেখাতে হবে, তো যা খোলা আছে তার দেখিয়ে নিচ্ছি আগে। এখানে একটা আমুল তাজা, আর ফুল, এটা আচার বানানোর জন্য নিয়ে এসেছি। তো আমি বাকিটা আমি খুলে দেখাচ্ছি, কারণ এগুলি খোলা ছিল আমি আগে আগে দেখিয়ে নিয়েছি। তো এখানে আছে চিরা, আমি আর খুলছি, বাকিটা আমি খুলিয়ে দেখাচ্ছি, হ্যাঁ এটা খোলাই আছে। তো এখানে আর এখানে আছে কি দেখিয়ে নিচ্ছি, এটা খুলতে হবে, মনে হচ্ছে কিছু খাওয়ার জিনিস, মানে এখনই খেতে পারো।
দেখো এখানে প্রচন্ড সোয়াবিন এনেছি আমরা, কারণ এই সোয়াবিন গুলো খেতে, এই দেখছো দেখা যাচ্ছে, ভালো করে দেখা, জুম করে দেখা, সোয়াবিনটি খুব ভালো দেখো, খুব পরিষ্কার, একটু ভালোটা। তো গাইস, যা জিনিস ছিল তোমাদেরকে সব কিছু দেখিয়ে নিয়েছি, আশা করি ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে। তো আজকের জন্য এখানেই, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।